এই যন্ত্রটা কি আপনার নিজের বানানো? জি। এই যন্ত্র সম্পর্কে একটু শুনি, তারপরে আমরা অন্য আলোচনায় যাচ্ছি। যত ধরনের যন্ত্র আছে এই ভুবনে, সব যন্ত্রের উস্তাদ বলা যায়, মানে তার আদি নামটা হলো সহরাজ। সহরাজ, সহরাজ সে সবার উপরে। সব যন্ত্রেতে ঘাট রয়েছে, কিন্তু তার ঘাট নাই। তার ঘাটটা যার যারই হৃদয়ে, এখান থেকে ধরে নিতে হয় এই আঙ্গুলের উপরে, তারের সাথে তার দিয়ে কথা বলানো, এটা হৃদয়ের সাথে যোগাযোগ না হওয়া পর্যন্ত বাজবে না, বাজবে না। আর এই যন্ত্রটা অতি সাধনের। আপনার এটার সঙ্গে আপনার সম্পর্ক কতদিনের এবং কীভাবে শুরু হলো? এটার সাথে শুরু হলো, আমার বাবা ছিলেন, উনি ওই ফিসাব বলে সবাই ডাকত, তো ওনার মুর্শিদ যিনি রহমত সাউলিয়া, উনিও এই যন্ত্র বাজাইতেন। আমার বাবাও বেছে নিলেন এই যন্ত্র। তো আমার বাবা এই যন্ত্রটা নিজেই তৈরি করতেন, বিভিন্ন ধরনের ডিজাইন দিয়া নিজ হাতে তৈরি করতেন। ওনার ক্লাসমেট ফিরবাই যারা, ওই ওরা উনি সুন্দর করে বানালেই কেউ না কেউ এসে নিয়ে যেত, ফিরবাই এইটা আমাকে দিয়ে দেন। তো উনি যখন এই যন্ত্রটা বাজিয়ে গান ধরতেন নীরব সময়, তখন আমরা ছোটো ছোটো পলো করতাম অনেক সময়। যেমন 8-10 বছর বয়স হয়ে গেল বা 12 বছর বয়স হয়ে গেল, তো পলো করতাম, ওই সাহস পেতাম না ওনার সম্মুখীন হতে বা সামনে এভাবে দাঁড়াইয়া শুনতে, অনেক দূরে রাখতেন, খুব গরমও ছিলেন, তাই শুনতে খুবই মন খোলা একটা সুর অন্তরের ভিতরে যেমন ধাক্কা দিত আসে। এই শুনতে শুনতেই এই সুরের উপর আমি বেশিরভাগ যেমন আমার আত্মার সাথে মিল হয়ে গেল, তখন আমার খুবই আফসোস লাগলো যে এই যন্ত্রটা কীভাবে আমি শিখি বা কীভাবে বাজাবো। কিন্তু আফসোস করতেছি, কিন্তু বাবা তো এটার ধারে কাছে আসারও কোনো সুযোগ দেন নাই। ওনার উদ্দেশ্য ছিল যে উপযুক্ত যোগ্য ব্যক্তি হওয়ার পরে এটা ধরবে, তার আগে তো বুঝবে না। তো এই কথা তো আর জানতাম না, খুব চেষ্টা নিতাম এই যন্ত্রটার কাছে আওয়ার জন্য, ভয় লাগতো। যাই হোক, উনি যখন একেবারে বৃদ্ধ বয়স হয়ে গেলেন, আর কিছু কিছু সময় হয়তো ভক্তবৃন্দ এসে ওনাকে নিয়ে যেত, এই ফাঁকে এই যন্ত্রটা নাড়তাম চাড়তাম এইভাব করতে করতে। আমার আমরা ভাই বোন 5 জন, 3 বোন 2 ভাই, 3 বোনের এই মেজ বোন যেটা, তাকে বিয়ে দিছি, ওই ভগ্নিপতি ছিল আমার বাবার কাছে মরিদ, সে আমার বাবার থেকে এই যন্ত্র বাদ্য শিখছে। ওই সে এসে আমাকে একটু এই দেখিয়ে দিল যে এইভাবে এইভাবে বাড়তে হবে। ওই ইশারাতেই 1-2-3 দিন, প্রায় 4-5 দিনের ভিতরে যেমন আমার হাতে কথা বলতে শুরু করে দিল। বাহ! এই থেকেই বেঁধে নিলাম। বেশ বছর 2-1 পরে বাবার কানে সরাসরি পৌঁছে গেল যে আমি এটা হাতে নিয়ে গান গাইতেছি, উনি আলগার থেকে শুনছেন। শুনে এসে মাথায় হাত মারতেছেন আর খুব আফসোস করতেছেন, কেন রে বাবা এটা হাত দিলি, কেন হাত দিলি, খুব আফসোস আক্ষেপ করতেছেন আর কানতেছেন। সপ্তাহ 10 দিন এইভাবে খুব আক্ষেপ করে অবশেষে বললেন, বাবা রে এটা ধরেছ, এটা ঘর বাড়ি লইতে দিবে না, এ যে উদাস যন্ত্র এটা কই থেকে খই নেবে বলা যাবে না, এত বাচ্চার সময় তুমি কেন এটাকে ধরে নিলে, তাছাড়া তোমার সেই জ্ঞান হয় নাই, সেই বিদ্যা শিক্ষা নাই, ওই জন্যেই খুব আফসোস করেছে। যাই হোক, আমার বিদ্যা শিক্ষাও নাই, আমার নসিবটা বেশ ভালো ছিল না, পড়ালেখার যে দিকে খুবই আমার মন দুর্বল ছিল,
চেষ্টা করেছেন মা বাবা, কিন্তু আমি ওই পড়ার দিকে গিয়ে হঠাৎ করে ওই রাস্তা ফাঁকি দিয়ে অন্য রাস্তায় চলে গেছিলাম।